জয়ন্তীপুর স্টেশন বাজার সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন। আমাদের জয়ন্তীপুর সিলেট প্রতিনিধি সালমান ইব্রাহিমের তথ্যচিত্র একটি ডেস্ক রিপোর্ট। জয়ন্তীপুর উপজেলা বাজার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা সুরক্ষার জন্য স্থানীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে পূর্ব বাজার স্টেশন এলাকায় 12টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দুপুরে জয়ন্তীপুর প্রেস ক্লাবের হলরুমে সিসি ক্যামেরা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়ন্তীপুর উপজেলার নির্বাহী অফিসার মৌরিন করিম। আমাদের 12টা ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই যারা স্থাপন করলেন আপনারা কিন্তু শুধু আপনাদের ব্যবসাটাকে সুনিশ্চিত করলেন না, ব্যবসাটা নিয়ে আপনারা একটুখানি পাহারার ব্যবস্থা করলেন না। আমার মনে হয় এই বাজার দিয়ে যারা যাওয়া আসা করে সেটা একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবারই একটা নিরাপত্তার ব্যবস্থা করলেন। জয়ন্তীপুর প্রেস ক্লাবের সভাপতি শাহিদ আহমেদ, জয়ন্তীপুর মডেল থানার এসআই আজিজুল ইসলাম, জয়ন্তীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, নিষ্পাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলাস আমিরুল আলম, সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কার্যকরী কমিটির সহসভাপতি মামুনুর রশিদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। জাহান টেলিভিশন, নিউজ ডেস্ক।